ما يحتاج الى ان
করছেন ইমাম কাসকুলানি ফি মাওহিদুল লুকিয়ার মধ্যে তার লিখিত কিতাব এই লিখিত কিতাব বলা হচ্ছে মামলা বলতেছেন বাইরে মুসলিম হবি রাসূলের মধ্যে আমার ঘরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা তসবিহ এনেছিলেন এবং মরিয়াম আলাইহিসসালাম আসিয়া রহিমা মাহওয়া এরা আসছেন প্রশ্ন করা হলো আপনারা তারা আমার সময় সঙ্গে দাঁড়া দিবেন না মারা পরে পূর্বে করেছেন আমরা চলতেছি এটা আসল নয় এটা আমাদের ঘুরে ছিল আর সেই আমার মনে খুলেছে এই সৌন্দর্যের ছিল আমি নিজে দেখেছি তিনি নিজেই স্বীকার করেছেন আমি করতেছি না আমাকে যে সুযোগ দিয়েছেন এটার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতেছি ভাই না আমি কোন প্রসারের জন্য না একজন তফসিল চট্টগ্রামের পটিয়া থানা আমার বাড়ি পটিয়া থানার পক্ষ থেকে নবীর গোলাম হয়ে হাজার হাজার গোলাম হয়ে আমি হাত দিয়ে দিয়েছি এটা হবে কবরে হাসলে আমার জন্য মাথা পেয়েছিল ঠিক কি না বলেন মাহফিল গোয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সম্মুখে অত্যন্ত ইমানের উহা বক্তব্য নিয়ে আসেন بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله تعالى مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلى الله تعالى عليه وسلم
ونهم على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. حمد الصلاة إخبار حضور قبلاء غوث الضمان أولاد الرسول سيدي سند مرشدي حضرت سيد محمد طاهر شاہ صاحب قبلاء امام صاحب زادا غوث الضمان حضور قبلاء سيد محمد هم قاسم شاہ صاحب قبلاء چرونے অসংখ্য সালাম পেশ করার মাধ্যমে আল্লাহ দরবারে সকল শুকরিয়া আদায় করি এবং সকল আশকানে মুস্তাফা খেদমতে সালাম পেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমাদের নয় শত উপদান জগতের জন্য বহু বড় বিজয়। পৃথিবীর মধ্যে যত ঈদ আল্লাহ মানব জাতিকে দান করেছেন, ফেরেশতাদেরকে যে ঈদ দান করেছেন, আসমানকে যে ঈদ দান করেছেন, জমিনকে যে ঈদ দান করেছেন, তাদের মধ্যে আপন আপন বেশি যে ঈদ দান করেছেন, সকল ঈদের মধ্যে সারা ঈদ হল দশটি ঈদের মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই ঈদ হলো আমাদের ইমানের ঈদ, রুহানি কুরবানির ঈদ হলো আমলের ঈদ। আমল বড় না ইমান বড়? বলুন ইমান বড়। ইমান না হলে আমল চলে? আমল ওয়াজিব হয়, ফরজ হয়, সুন্নত হয়, মুস্তাহাব হয়, ইমানের কারণে। ইমান নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, মুস্তাহাব নাই, সুন্নত নাই, কিছুই নাই, আমল নাই, তাহলে মূল হল আমাদের কি? ঈমান। এই ঈদ হল ঈমানের ঈদ। ঈমানের কারণে এই ঈদ পালন করতে হয়। এই কারণে কোরআন শরীফ হাদিস শরীফ যত কিতাব আছে সবগুলোর মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ বলেন আল্লাহ জল্ল শানহু হোক এটা ঈদ করেছেন, পালন করেছেন। পালন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে ইঙ্গিত দিয়েছেন এটা তোমাদের জন্য ঈদের ঈদ। বলুন সুবহানাল্লাহ। দেখুন কোরআন শরীফে সূরা আল ইমরানে মিসাকের আয়াতের মধ্যে ওয়াইলা আহাদাল্লাহু মিসাকান নবিয়্যিন এই আয়াতের মধ্যে কি বলেছেন আল্লাহ পয়গম্বরকে লাকুমুন নবিহি আমার নবীর উপর তোমাদের তোমরা ইমান আনবে। এই মিসাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীদের থেকে আমার নবীর আগমন সম্পর্কে মিরাজ করেছেন, মাহফিল করেছেন এবং পয়গম্বরদের থেকে ওয়াদা নিয়ে আমার নবীর উপর কেয়ারার জন্য ইমান আনার জন্য ইমান আনতে হবে। তো সকল নবীগণ আমার নবীর উপর ইমান আনছেন কিনা? সকল নবীগণ নবী হয়েছেন আমার নবীর উপর ইমান আনয়ন করার পরিপ্রেক্ষিতে আমার নবীর ইমানের অপর নাম হল হুকমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সকল নবীগণ থেকে আল্লাহ আমার নবীর উপর ইমান আনয়ন করার যে ওয়াদা নিলেন অর্থাৎ তাদেরকে নির্দেশ দিলেন আপনারাও আমার নবীকে মহাব্বত করবেন। এই নবীর মহাব্বতের নাম হল কি? ঈমান। এটাই হল মূল আমাদের ইসলামের শরীয়তের কোরআন শরীফের হাদিস শরীফের সাবেস্টা খোলা হলো হুকমে মুস্তাফা। আজকে আমরা সব আশেকানে মুস্তাফা বের হয়েছে। কিসে? টাকা দিয়ে বের হয়েছে। অনেক তো বড় সভা জনসভা দেশের রাজনৈতিক সভা টাকা দিয়ে দিয়ে মানুষকে ঘর থেকে খেলা করতে করে মাঠে নেওয়া হয়। আপনারাদের কি কি টাকা দিয়ে দিলে আপনারা টাকা দিয়ে আসছেন? আপনারা নিজেই টাকা দিয়ে গেলে আচ্ছা কিসের জন্য কোন জিনিস আপনাদেরকে এখানে নিয়ে যেতেন? আজকে রসুলের কোন জিনিস নিয়ে এসেছেন?
سبحان الله
সুতরাং আল্লাহ আমাদেরকে যেন এই ঈমান এবং আকীদার উপর যেন মজবুত রাখেন সবার জন্য আমিন।